এই ভিডিওতে আমি তুলনা করব বাংলাদেশের অন্যতম সেরা দুজন ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিমের মধ্যে। যে বিষয়গুলো নিয়ে তুলনা করব ওয়ার্ল্ড কাপ, টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, টেস্ট, ওয়ানডে এবং টি টোয়েন্টির ব্যাটিং পারফরমেন্স নিয়ে। সো চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। ওকে, প্রথমে শুরু করব ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 22 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 37 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের রান 944টা, মুশফিকুর রহিমের রান 1079টা। মাহমুদুল্লাহ খেলেছেন 1113 বল, মুশফিকুর রহিম খেলেছেন 1359 বল। মাহমুদুল্লাহর সর্বোচ্চ 128, মুশফিকুর রহিমের 102। মাহমুদুল্লাহর অ্যাভারেজ রান রেট 52.44, মুশফিকুর রহিমের 43.80। মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট 84.81, মুশফিকুর রহিমের 79.39। ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ 22 ইনিংসে নট আউট থেকেছেন 4 বার, মুশফিকুর রহিম 37 ইনিংসে নট আউট হয়েছেন 6 বার। মাহমুদুল্লাহ রিয়াদ 0 রানে আউট হয়েছেন 0 বার, মুশফিকুর রহিম 0 রানে আউট হয়েছেন 2 বার। ওয়ার্ল্ড কাপে মাহমুদুল্লাহর 4 74টা, মুশফিকুর রহিমের 85টা, রিয়াদের 6 25টা এবং মুশফিকুর রহিমের 6 14টা। ওয়ানডে বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ হাফ সেঞ্চুরি করেছেন 3টা, মুশফিকুর রহিম 8টা। সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ করেছেন 3টা, মুশফিকুর রহিম করেছেন মাত্র 1টা। এরপর আসেন টি টোয়েন্টি বিশ্বকাপে। টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 26 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 28 ইনিংস। রিয়াদের রান 363, মুশফিকুর রহিমের রান 402। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 328 বল, মুশফিকুর রহিম খেলেছেন 374 বল। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 50, মুশফিকুর রহিমের 57। মাহমুদুল্লাহ রিয়াদের অ্যাভারেজ রান রেট 18.15, মুশফিকুর রহিমের 17.47। মাহমুদুল্লাহর স্ট্রাইক রেট 110.67, মুশফিকুর রহিমের 107.48। টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ নট আউট থেকেছেন 6 বার, মুশফিকুর রহিম 2 বার। টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদ 0 রানে আউট হয়েছেন 2 বার, মুশফিকুর রহিম হয়েছেন 3 বার। মাহমুদুল্লাহ রিয়াদের 4 26টা, মুশফিকুর রহিমের 36টা, 6 মাহমুদুল্লাহর 11টা এবং মুশফিকুর রহিমের 8টা। টি টোয়েন্টি বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি 1টা, মুশফিকুর রহিমের 1টা। সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ 0, মুশফিকুর রহিমও 0। এরপর আসেন এশিয়া কাপে। ওয়ানডে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 19 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 25 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের রান 328, মুশফিকুর রহিমের রান 830। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 525 বল, মুশফিকুর রহিম খেলেছেন 999 বল। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 74 এবং মুশফিকুর রহিমের সর্বোচ্চ 144। মাহমুদুল্লাহর অ্যাভারেজ রান রেট 25.23, মুশফিকুর রহিমের 38.8। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 62.67 এবং মুশফিকুর রহিমের 83.08। ওয়ানডে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত নট আউট থেকেছেন মোট 6 বার, মুশফিকুর রহিম থেকেছেন 2 বার। 0 রানে আউট মাহমুদুল্লাহ রিয়াদ হয়েছেন 1 বার, মুশফিকুর রহিম হয়েছেন 0 বার। ওয়ানডে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদের বাউন্ডারি 19টা এবং মুশফিকুর রহিমের বাউন্ডারি 61টা। মাহমুদুল্লাহ রিয়াদের 6 মাত্র 2টা, মুশফিকুর রহিমের 11টা। ওয়ানডে এশিয়া কাপে মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি 1টা, মুশফিকুর রহিমের 3টা। সেঞ্চুরি মাহমুদুল্লাহ রিয়াদ 0, মুশফিকুর রহিম 2। ওয়ানডে বিশ্বকাপে এগিয়ে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। টি টোয়েন্টি এবং ওয়ানডে এশিয়া কাপে এগিয়ে আছেন মুশফিকুর রহিম। যাই হোক, এরপর আসেন টেস্ট কেরিয়ারে। টেস্টে এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 94 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 163 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের রান 2914, মুশফিকুর রহিমের 5673। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 5456 বল, মুশফিকুর রহিম খেলেছেন 11808 বল। টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 150, মুশফিকুর রহিমের 219। মাহমুদুল্লাহ রিয়াদের অ্যাভারেজ রান রেট 33.49, মুশফিকুর রহিমের 38.09। স্ট্রাইক রেট মাহমুদুল্লাহর 53.40 এবং মুশফিকুর রহিমের 48.06। টেস্টে মাহমুদুল্লাহ এখন পর্যন্ত 94 ইনিংসে নট আউট থেকেছেন মোট 7 বার, মুশফিকুর রহিম নট আউট থেকেছেন 14 বার। মাহমুদুল্লাহ রিয়াদ 0 রানে আউট হয়েছেন 11 বার, মুশফিকুর রহিম 12 বার। টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদের বাউন্ডারি 338টা, মুশফিকুর রহিমের 673টা, 6 মাহমুদুল্লাহ রিয়াদের 24টা এবং মুশফিকুর রহিমের 34টা। টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি 16টা, মুশফিকুর রহিমের 81টা। টেস্টে মাহমুদুল্লাহ রিয়াদের 105টা, মুশফিকুর রহিমের 119টা।
টেস্টের ব্যাটিং পারফরমেন্সে মাহমুদুল্লাহ রিয়াদ শুধুমাত্র মুশফিকুর রহিমের চাইতে স্ট্রাইক রেটেই একটু এগিয়ে আছেন, তাছাড়া সব দিক থেকেই পিছিয়ে আছেন। যাই হোক, এরপর দেখে নেব ওয়ান ডে ইন্টারন্যাশনাল পারফরমেন্স। ওয়ান ডেতে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত খেলেছেন 199 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 250 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের রান 5,348, মুশফিকুর রহিমের 7,657। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 6,959 বল, মুশফিকুর রহিম খেলেছেন 9,623 বল। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 128, মুশফিকুর রহিমের 144। এভারেজ রান রেট মাহমুদুল্লাহর 36.13, মুশফিকুর রহিম 36.46। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 76.85, মুশফিকুর রহিমের 79.56। ওয়ান ডে ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ 199 ইনিংসে এখন পর্যন্ত 9টা আউট 1.50, মুশফিকুর রহিমের 250 ইনিংসে 9টা আউট 40। ওয়ান ডে ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদ 0 রানে আউট হয়েছেন 9 বার, মুশফিকুর রহিম হয়েছেন 11 বার। মাহমুদুল্লাহ রিয়াদের বাউন্ডারি 402টা, মুশফিকুর রহিমের 903টা। সিক্স মাহমুদুল্লাহর 92টা, মুশফিকুর রহিমের 99টা। ওয়ান ডে ক্রিকেটে মাহমুদুল্লাহ রিয়াদের হাফ সেঞ্চুরি 28টা, মুশফিকুর রহিমের 48টা। মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরি 4টা এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরি 9টা। এরপর আসেন টি টোয়েন্টিতে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত খেলেছেন 113 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন মাত্র 93 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের রান 2,122, মুশফিকুর রহিমের 1,500। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 1,809 বল, মুশফিকুর রহিম খেলেছেন 1,304 বল। মাহমুদুল্লাহর সর্বোচ্চ 64, মুশফিকুর রহিমের সর্বোচ্চ 72। এভারেজ রান রেট মাহমুদুল্লাহ রিয়াদের 23.57, মুশফিকুর রহিমের 19.48। মাহমুদুল্লাহ রিয়াদের স্ট্রাইক রেট 117.30, মুশফিকুর রহিমের 115.03। টি টোয়েন্টিতে এখন পর্যন্ত মাহমুদুল্লাহ রিয়াদ টোটাল 9টা আউট থেকেছেন 23 বার, মুশফিকুর রহিম 9টা আউট থেকেছেন 16 বার। শূন্য রানে মাহমুদুল্লাহ রিয়াদ আউট হয়েছেন 4 বার, মুশফিকুর রহিম আউট হয়েছেন 8 বার। মাহমুদুল্লাহর 4,161, মুশফিকুর রহিমের 126। সিক্স মাহমুদুল্লাহর 64 এবং মুশফিকুর রহিমের মাত্র 37। মাহমুদুল্লাহ রিয়াদ 50 করেছেন 6টা, মুশফিকুর রহিম করেছেন 6টা। 100 মাহমুদুল্লাহ রিয়াদ 0 এবং মুশফিকুর রহিমও 0। ওকে, এরপর আসেন ফাইনাল রাউন্ডে। টেস্ট, ওয়ান ডে এবং টি টোয়েন্টির তিন ফর্মেট মিলে মাহমুদুল্লাহ রিয়াদ এখন পর্যন্ত খেলেছেন 406 ইনিংস, মুশফিকুর রহিম খেলেছেন 506 ইনিংস। মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ার রান 10,384, মুশফিকুর রহিমের 14,833। মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন 14,224 বল, মুশফিকুর রহিম খেলেছেন 22,735 বল। মাহমুদুল্লাহ রিয়াদের সর্বোচ্চ 150, মুশফিকুর রহিমের 219। মাহমুদুল্লাহ রিয়াদের এভারেজ রান রেট 31.95, মুশফিকুর রহিম 34.02। স্ট্রাইক রেট মাহমুদুল্লাহর 73 এবং মুশফিকুর রহিমের 65.64। মাহমুদুল্লাহ রিয়াদ তার পুরো কেরিয়ারে তিন ফর্মেট মিলে এখন পর্যন্ত 9টা আউট থেকেছেন 81 বার, মুশফিকুর রহিম 70 বার। শূন্য রানে আউট মাহমুদুল্লাহ রিয়াদ হয়েছেন 24 বার, মুশফিকুর রহিম হয়েছেন 31 বার। মাহমুদুল্লাহ রিয়াদের কেরিয়ারে 4,901টা, মুশফিকুর রহিমের 1,402টা। মাহমুদুল্লাহ রিয়াদের 6,180টা, মুশফিকুর রহিমের 170টা। মাহমুদুল্লাহ রিয়াদ 50 করেছেন 50 বার, মুশফিকুর রহিম 81 বার। মাহমুদুল্লাহ রিয়াদের 100 মোট 9 বার, মুশফিকুর রহিমের 19 বার। এখন সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি বলেন এই দুজনের মধ্যে কে সেরা ব্যাটসম্যান। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।